আমরা কক্সবাজারে যাওয়ার জন্য রওনা দিলাম, তিনটা বাইকে ছয়জন। আজকে আমরা ঢাকায় যাব, কালকে ভোরে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিব। আমরা দৌলতদিয়া ফেরিঘাট হয়ে ঢাকায় যাব। এখন আমরা ফরিদপুর পার হয়ে দৌলতদিয়া ফেরিঘাটের দিকে রওনা দিলাম। আমরা তিনটে বাইকে ছয়জন যাব, কক্সবাজারে যাব। আমাদের যাওয়া আসা দিয়ে 7 দিনের ট্যুর, 8 দিনও লাগতে পারে। আমরা তিনটে বাইকে ছয়জন যাচ্ছি, আজকে ঢাকায় যাব। ঢাকায় যে ওখানে আজকে নাইট থাকবো, কালকে ভোরে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেব। কক্সবাজারের আশেপাশে সব কিছু দেখবো, মেরিন ড্রাইভে বাইক চালাবো, অনেক বড় একটা শখ। যে আমরা প্রায় ফেরিঘাটে চলে আসছি, এই যে আমার পিছনে দাদু বসে আছে। দাদু খুবই মজার মানুষ, বুঝতে পারবেন আপনারা সাথে থাকলে। এই যে সামনে শাওন আর আশিক আছে, আমরা এই ছয়জন যাচ্ছি আজকে। এই যে আমরা ফেরিঘাটে চলে এসেছি, এখন ফেরিতে উঠবো। এই যে আমরা ফেরিঘাটে পৌঁছে গেছি, এখন ফেরিতে উঠবো। এই যে এখান থেকে আবার টোল নেয়, ফেরিঘাটের টোল, আবার এখান থেকে 20 টাকা নেবে, আর ফেরিতে ওঠার জন্য ফেরির ভাড়া 70 টাকা, 70 টাকা না 50 টাকা, 50 টাকা মেবি। এই যে আমরা ফেরিতে উঠে পড়লাম, উপরে যাবো, উপরে দিয়ে দৌড় দিয়ে ফেরিঘাটের পুরা জায়গাটা দেখাবো। এই যে এখানে বাইক রাখবো সিরিয়াল অনুযায়ী। কি দেখছিস?